আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গোল জামা, 6-7 গোল জামা বা ছুনতি জামা। তো দেখুন কাপড়টা কিন্তু আমি কেটে নিয়েছি, অবশ্য এখানে 3.5 গজ কাপড় ছিল। তো এই যে ফুলের মাথাগুলো যা আছে এগুলো কিন্তু নিচ পাশে, হ্যাঁ, এটাকে আপনারা যদি ফুলের মাথাগুলো নিচ পাশে হয় তাহলে উপরটা কেটে নেবেন দুই পাটে, ঠিক আছে? দুই পাট কেটে নিয়ে এই যে ফুলের মাথাগুলো এইভাবে উপর পাশে করে দেবেন, নইলে দেখা যায় কি একটা মাথা নিচ পাশে হলো একটা উপর পাশে হলো, তখন কেমন খারাপ দেখা যায়, ঠিক আছে? এই যে এইভাবে সমান করে দিয়ে নেবেন। এখন এখানে আমি 4 পাট কাপড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু 6-7 ছুন্নতি জামা হবে বা গোল জামা, মানে যে যেটা পারে সেইটাই বলে। তো অনেক সময় সবাই বলে এটাকে ছুন্নতি জামা, আর কেউ বলে গোল জামা, গোল 6-7 জামা, ঠিক আছে? তো এখন যেহেতু আমি এটা 6-7 বানাবো, বডি হবে 40 ইঞ্চি। তো এই যে এখান থেকে আমি নিয়ে নিলাম 5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? এই পাশে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি জয়েন দেব, মানে 6-7 হবে, 6-7 একটা পেটিকোটের মতো হবে। তো এই পাশ থেকে আমি নিয়ে নেব 5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো এখানে আমার 3 পাট হবে, সামনে 3 পাট, পিছনে 3 পাট। এখানে কিন্তু আছে 4 পাট, এখানে আছে 2 পাট, ঠিক আছে? তাহলে 6-7 ছুন্নতি জামা হবে। তো আপনারা যদি এইভাবে ফিতেটা এই যে এইভাবে ধরে নিয়ে মার করে কাটেন তাও হবে, আর তা না হলে আর একটা সহজ পদ্ধতিতেই দেখায় দিচ্ছি আমি। এইটাও অবশ্য দেখাই দিলাম, যার যেটা সম্ভব মানে ভালো লাগবে তারা ঠিক সেইভাবেই কেটে নেবে। তো এখন আমি এই যে এইভাবেও কাটতে পারেন, তা না হলে কেটে নিতে পারেন, ঠিক আছে? এই যে এইভাবে সুন্দর করে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে কাপড়টা ভাঁজ করে নেবেন আগে। এখন এই যে মোড় দিয়ে এইভাবে আড়াই নেবেন। যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইটা নিয়ে এখন আমি এইভাবে জয়েন দিয়ে দেব। দেখুন একবারে 6-7 পেটিকোটের মতো হলো, বা শেপটা কিন্তু আমব্রেলা শেপের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে আমি এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন্টের জন্য রেখে দিছি, ঠিক আছে? তো এখন আমি এই যে ফুটের মাপটা নিয়ে নিচ্ছি, এই যে এখান থেকে 6 ইঞ্চি, তো এখান থেকে আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি, এটা হচ্ছে ফুটের মাপ। এখন আমি নিয়ে নেব বগলের মাপটা, এই যে বগলের মাপটা নিয়ে নিলাম আমি 6.5 ইঞ্চি। এখন আমি এই যে গলার মাপটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, গলার মাপটা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি পরিমাণ। এই যে সামনের মাপটা, সামনের লম্বা মাপটা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, যেহেতু এখানে একটু ডিজাইন করে দেবো তো ওই জন্য আমি ছোটো করেই নিয়ে নিলাম। আর পিছনের গলাটা আমি মাপ নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? যে এখানে একটু গোল করে দিয়ে দিলাম, আর এটাও কিন্তু গোল গলা হবে, এই যে গোল করে এখান থেকে রাউন্ড করে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি পেটের মাপটা নিয়ে নেব 14 ইঞ্চি পরিমাণ, এই যে এখান থেকে 14 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি বডির মাপটা নিয়ে নেব, এই যে 36 ইঞ্চি পরিমাণ, 36 চক 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চিটা একটা মার্ক করে নিয়ে নিলাম। এখন আমি কোমরের মাপটা বা পেটের মাপটা নিয়ে নেব, তো এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কম নেব, ঠিক আছে?
তো 36 না নিয়ে এখানে আমি 35 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম ঠিক আছে এখন এখান থেকে আমি এইভাবে এই যে এইভাবে একটা মার্ক করে নিয়ে নেব এখানে কিন্তু কিন্তু কোনো হিপের মাপ হবে না ঠিক আছে যেহেতু এটা গোল জামা বা ছুন্নতি জামা 6-7 গোল জামা এই জন্য কোনো হিপের মাপ নেই শুধু কামিজের ক্ষেত্রে হিপের মাপটা হয় ঠিক আছে এই যে এখান থেকে একটু রাউন্ড করে দিয়ে দিলাম তো এই যে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আমি বাড়তি কাপড় নিয়ে নিলাম এই যে এখান থেকে এখন আমি এই যে এই পুরো কাপড়টা এখন যত দূর থাকবে ঠিক এইভাবে মাপ করে মার্ক করে নিয়ে নেবেন ঠিক আছে এই যে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাড়তি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এখন আমি এই মার্ক অনুযায়ী কেটে নিব তো দেখুন কত সুন্দর আমব্রেলা শেপের মতো হয়ে গেল এখন এখান থেকে ধরে ফিতাটা এইভাবে ধরে এই যে এখান থেকে আছে আমার 48 ইঞ্চি পরিমাণ তো এই যে এইভাবে রাউন্ড করে নেবেন ঠিক আছে পুরো কাপড়টা এইভাবে 48 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নেব এখন আমি এই যে মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নেব তো আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ঘরে বসে এত সুন্দর একটি জামা তৈরি করতে পারবেন ছুন্নতি জামা হোক বা কামিজ হোক বা গোল জামাই হোক যেটাই হয় না কেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই পাবেন তো আমার চ্যানেলটিতে যারা একেবারেই নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন যাতে করে আপনাদের বোঝার সমস্যা হয় না এখন আমি সামন পাটটা কেটে নেব এই যে সামন পাটের গলাটা এখন একদম ছোট গলা ঠিক আছে এই যে আরেকটু আমি মার্ক অনুযায়ী কেটে নিলাম এখন আমি হাতার কাপড়টা কেটে নেব এখানে কিন্তু দুই ভাঁজ আছে এখন আমি কাপড়টাকে এইভাবে চার ভাঁজ করে নেব ঠিক আছে এইভাবে চার ভাঁজ করে নিয়ে এই যে আমার পাশটা কিন্তু একদম বন্ধ পাশটা এই পাশে কিন্তু দুই পাট খোলা আছে এক পাট বন্ধ আছে ঠিক আছে ওইটাকে এখন খুলে নেব কোনো সমস্যা নেই তবে এখন লম্বা মাপটা নিয়ে নিচ্ছি এই যে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি আমি 25 ইঞ্চি পরিমাণ 23 ইঞ্চি লম্বা হবে 2 ইঞ্চি পরিমাণ আমার সেলাইয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে একটা মার্ক করে নিয়ে নিলাম তো এখানে আমি প্রথমে হাতার মোহরেটার মাপ নিচ্ছি 6 ইঞ্চি 5.5 ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম তো এখান থেকে কিন্তু এই যে আপনাদের কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ এইভাবে একটা সোজা করে মার্ক করে নেবেন যদি আপনাদের সূত্রগুলো জানা থাকে অবশ্যই আপনারা ঘরে বসে খুব সুন্দর জামা কাটিং করতে পারবেন এবং সেলাইও করতে পারবেন কোথাও কোনো সমস্যা থাকলে পরে জানাবেন অবশ্যই সংশোধন করে দেওয়ার জন্যই আছি তো এই যে এইভাবে পার করে নিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমার এই যে সেলাইয়ের জন্য আমি যে বাড়তি কাপড় নিয়েছি তো আমার কিন্তু এই যে এখান পর্যন্ত সেলাই হবে ঠিক আছে এই যে
এইভাবে সেলাই যাবে, এই কাপড়টা কিন্তু বাড়তি থেকে যাবে, ঠিক আছে। এই যে এইভাবে রাউন্ড করে নিয়ে নেবেন, তো আপুরা ভাবিরা চাচিরা ভাইয়ারা যারা দেশে এবং বিদেশে বসে দেখতেছেন আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সূত্রগুলো জানা থাকলে আপনারা অবশ্যই পাবেন। এই যে দেখুন এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়, এটা দিয়ে গলার পট্টিটা কেটে নেব, ঠিক আছে। এই যে এখানে একটু টিক চিহ্ন করে নেবেন আর এখানেও একটু টিক চিহ্ন দিয়ে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই যে এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ আমার সেলাইয়ে যাবে, এইভাবে এই যে এইভাবে সেলাই করে দেবো, ঠিক আছে।